আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার পিৎজা সস তৈরির রেসিপি। আপনারা এটা খুব সহজেই এবং খুবই কম সময়ে ঝটপট তৈরি করতে পারবেন। পিৎজা সসটি যেভাবে তৈরি করবেন, আমি পিৎজা সস তৈরি করার জন্য প্রথমেই 3টি টমেটো এভাবে মাঝখান দিয়ে 4 ভাগ করে আমি এটা সিদ্ধ করতে দিয়েছি। এটা আমি ঢেকে এটা সম্পূর্ণ সিদ্ধ করে তারপর নামিয়ে ফেলবো। পিৎজা সসটা তৈরি করতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি, একদম মিহি কুচি করে। রসুনটা হালকা করে ভেজে নেব। এখানে আমি হালকা করে রসুনটা ভেজে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা সেই টমেটো গুলো দিয়ে দিব। টমেটো গুলো সিদ্ধ করে যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। অনেকে এখানে টমেটোটা ব্লেন্ড করে দিতে পারেন, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য টমেটোটা সিদ্ধ করে নিয়েছি এবং এই পর্যায়ে টমেটোটা ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা যতটুকু ঝাল খান ঠিক ততটুকু ঝাল দিবেন। এখানে আমি আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচের একটু কম। শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আমি একটু ঝাল করে নিব, অর্থাৎ একটু স্পাইসি করতে চাচ্ছি, সেজন্য একটু বেশি করে দিয়েছি। আর দিব চিলি সস, সুইট চিলি সস 1 চা চামচ। টমেটো কেচাপ 1 চা চামচ। এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে সম্পূর্ণটা ভালো মতো ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার পিৎজা সসটা অনেকটা শুকিয়ে গেছে এবং সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, সয়া সস 1/2 চা চামচ এবং দিয়ে দিব 7 মতো লবণ। সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা এবার একটু হাই হিটে দিয়ে দিচ্ছি। সসের পানিটা শুকিয়ে গেছে এবং সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলব। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার পিৎজা সস। আপনারা খুব কম সময় এবং খুবই ঝটপট এটা যখন তখন ঘরে তৈরি করে ফেলতে পারবেন। ঝামেলামুক্ত ভাবেই এটি তৈরি করতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।